ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসেন, যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না। তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরে সোরে প্রচার হতে দেখেছি, শুনেছি অনেকদিনই ভাই এবং বোন আমার কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমাদের অফিসের পেজে বারংবার নক দিচ্ছেন, ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন, চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন, ছাত্র জনতার বিজয়, এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কিনা বা অ্যারেস্ট করা হয়েছিল কিনা, বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ, আপনাকে পাওয়া যাচ্ছে না, কেউ বা বলছেন যে আবু তো আদনান ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম, তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো, কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি। তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিই, দর্সগুলো, দর্স তাদরিস এবং যে ইসলামী মজলিসগুলো ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না, এতে করে হয়তো আমাদের মুহিদ্দিন ভাই বোন যারা তারা এটা আবু তো আদনান ভাইকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কিনা, আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি। তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই ও বোনেরা, আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিনী ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না, এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না, এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম দার্স এবং ইসলামী মজলিস এগুলো অ্যাটেন্ড করছি না, মাঝে মাঝে হয়তো কিছু জুমার খুতবা দিচ্ছি এতটুক পর্যন্তই, পুরো সময়টাই পড়াশোনায় দেওয়ার, গবেষণায় থাকার রত আছি, ব্যস্ত আছি, এবং বরেণ্য উলামায়ে কেরামদের সহমতে থেকে আরও গভীর ইলম অর্জন করে দিনের জন্যে, উম্মার জন্যে, জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি, এবং আমি সম্পূর্ণ সুস্থ, নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি। তো এটা নিয়ে আপনারা যারা মুহিদ্দিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো গুজবে কান দিবেন না, এক নম্বর। দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন, এবং আলেম ওলামাদের পক্ষ থেকে কিছু ওলামা ইকরামকে এখানে ইনভলভ করানো, তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানোর কোনো দুর্ভিসন্ধি থাকলেও থাকতে পারে, এটা আমি জানি না। তো নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে, কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে, আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। তবে তাদের প্রতি আমার একটা নসিহত থাকবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন, না জেনে, না যাচাই করে, না বুঝে বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকেন, তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নসিহত করব আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো যাচাই বাছাই না করেই তা প্রচার করলো। সূরা হুজুরাত যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে, অন্যথায় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনুতপ্ত হতে হবে। তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন,
বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কান নিল টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেওয়া, ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নসিহত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাকে জড়ানো থেকে আপনাদেরকে সাবধান করব। আর আমার মুহিব্বিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহব্বত করেন, যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেরেশান হয়েছেন, তাদের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, দিনই ইলম অর্জনের গভীর পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি। এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের ইসলামী মজলিস বা ইত্যাদি সেমিনার সিম্পোজিয়ামে কোনো কিছু অ্যাটেন্ড করছি না। ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিনই ইলমের ক্ষেত্রে অনেক খেদমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি। তো এতটুকুই বলার ছিল, বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো সেশনে আপনাদের সাথে কথা হবে। বেসিক্যালি এই লাইভটাতে আসার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার দিদি ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন, বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে। এটা ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আসা, কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে এটা বলতে হচ্ছে। বাকি একটা বিষয় বলবো, এটা একটু মাথায় রাখবেন, যদি আপনারা আমাদেরকে মহব্বত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন, তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি। যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোনো নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে, তাহলে যেটা হতে পারে, আল্লাহ না করুন, যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনো যদি আমাদের উপরে কোনো বিপদ আপদ এসেই যায়, তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না, তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবেন। তাই আল্লাহর ওয়াস্তে এই গুজব প্রচার করা, প্রসার ঘটানো এবং এগুলোর দিকে মানুষকে আহ্বান করা, এগুলো থেকে বিরত থাকুন। আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন, আমাদের অনলাইন মাদ্রাসা আছে, আমাদের অফিস আছে, মাদ্রাসা আছে, অনলাইন মাদ্রাসা আছে, আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে, এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহর ওয়াস্তে প্রভাবিত হবেন না। আমি জাস্ট আপনাদের জন্য আজকে একটু ছোট করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে, এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের এমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে, যেটার লিঙ্ক ইনশাআল্লাহ আমরা কমেন্টে দিয়ে দিব। এছাড়াও আমাদের কাছে অফিসিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ জামানার গল্প, একটু মার্ক করে রাখবেন, দাওয়া অফিসিয়াল, এটা আবু তোহা টিভি, এটা আমাদের নাসিহা, এটা আমাদের ইবাদত টিভি, এটা আমাদের টিম তোহা, এটা আমাদের এবং টাইমলি মিডিয়া, এই এই মিডিয়াগুলো মূলত আমাদের অফিসিয়ালি অনুমোদিত মিডিয়া। এর বাইরে আমাদের কোনো অফিসিয়াল পেজ, চ্যানেল বা কোনো মিডিয়া নাই। তো বলতে চাচ্ছিলাম যে এই অফিসিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে, পেজ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করবেন না, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কখনো কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিসিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ, আল্লাহ না করুন। এবং আমাদের পারিবারিক সদস্যরা আছেন, আমাদের কাছে ভাই 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 বোনরা আছেন, আমাদের কলিগরা আছেন, আমাদের অনলাইন মাদ্রাসা আছে, সব কিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তো এতটুকুই বলার ছিল প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ভালো রাখেন, প্রচুর ইলম এবং আমল দান করেন এবং দিনের জন্য ব্যাপক খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহিম, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।